বাড়িগাড়ি টাকা কিছুরই অভাব থাকে না, কুবের প্রিয় পাঁচ রাশির সুখ উপচে পড়ে। জ্যোতিষশাস্ত্রে কুবের দেবতার গুরুত্ব অসীম। মা লক্ষ্মীকে যেমন ধনের দেবী বলে মনে করা হয়, তেমনি কুবেরও অর্থ সম্পদের দেবতা। তাকে নিষ্ঠাভরে পুজো করলে বাড়িতে কোনো সময় অর্থের অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে বারো রাশিদের মধ্যে কিছু রাশি এমন রয়েছে যাদের ওপর কুবের সব সময় প্রসন্ন থাকেন। এদের অর্থের কোনো সময় অভাব হয় না, এরা অপার অর্থ উপার্জন করেন। দেখে নিন কোন কোন রাশিদের ওপর কুবেরের শুভদৃষ্টি রয়েছে। মেষ রাশি, বৃষ রাশি, মিহুন রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কুবের দেবের কৃপায় সমস্ত বৈষয়িক সুখ লাভে সফল হন। পরিবারের সঙ্গে আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন। বৃষ রাশির অধিপতি শুক্র, যিনি বস্তুগত আরাম, জাঁকজমক, খ্যাতি, সম্মান, ঐশ্বর্য ইত্যাদির গ্রহ বলে মনে করা হয়। কুবেরের কৃপায় বৃষ রাশির জাতকেরা সব ধরনের সুখ পেয়ে থাকেন। এদের কোনো কিছুর অভাব থাকে না, এদের পকেট সবসময় টাকায় ভরা থাকে। সিংহ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের দেবের আশীর্বাদ সবসময়ই কর্কট রাশির মাথার ওপর থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির জাতকেরা নিজের বুদ্ধি, পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করে থাকেন। আর্থিক দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে এই রাশির জাতকেরা ভালো স্থানে থাকতে পারে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। জ্যোতিষ বলা হয় যে তুলা রাশির জাতকেরা যে কাজ করার সিদ্ধান্ত নেন তা পূরণ করেই দম ফেলেন। এই রাশির অধিপতিও শুক্র। এদের জন্মছকে শুক্র শুভস্থানে থাকলে তুলা রাশির জাতকেরা মালামাল হয়ে যায়। কুবের দেব তুলা রাশিদের ওপর সর্বদা কৃপাদৃষ্টি দিয়ে থাকেন, যে কারণে তুলা রাশিদের কখনও অর্থকষ্ট হয় না। কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি। রাশির জাতকেরা নিজেদের কাজ নিয়ে খুবই সিরিয়াস গোছের হয়ে থাকেন। নিজের কর্মঠ মনোভাব দিয়ে এরা নিজেদের পরিস্থিতি অনুকূল করতে সফল হন। কুবের দেবের কৃপায় এদের কখনও অর্থের জন্য পরিশ্রম করতে হয় না, কুবেরের কৃপায় এদের পকেট সবসময় টাকায় ভরপুর থাকে। বাড়িগাড়ি টাকা কিছুরই অভাব থাকে না, কুবের প্রিয় পাঁচ রাশির সুখ উপচে পড়ে। জ্যোতিষশাস্ত্রে কুবের দেবতার গুরুত্ব অসীম। মা লক্ষ্মীকে যেমন ধনের দেবী বলে মনে করা হয়, তেমনি কুবেরও অর্থ সম্পদের দেবতা। তাকে নিষ্ঠাভরে পুজো করলে বাড়িতে কোনো সময় অর্থের অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে বারো রাশিদের মধ্যে কিছু রাশি এমন রয়েছে যাদের ওপর কুবের সব সময় প্রসন্ন থাকেন। এদের অর্থের কোনো সময় অভাব হয় না, এরা অপার অর্থ উপার্জন করেন। দেখে নিন কোন কোন রাশিদের ওপর কুবেরের শুভদৃষ্টি রয়েছে। মেষ রাশি, বৃষ রাশি, মিহুন রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কুবের দেবের কৃপায় সমস্ত বৈষয়িক সুখ লাভে সফল হন। পরিবারের সঙ্গে আপনার সমস্ত